এমন একটি রেমেডি নিয়ে এসেছি যেটা এক রাত ব্যবহার করলে পরদিন সকালে আপনার ত্বক এতটাই সফট, স্মুথ এবং উজ্জ্বল হয়ে যাবে যা আপনি ভাবতেই পারবেন না। এই ফেস প্যাকটি আপনার ত্বক থেকে রোদে পোড়া দাগ দূর করার পাশাপাশি ত্বককে করবে ফর্সা, উজ্জ্বল ও টান টান। এর জন্য প্রথমেই দরকার শসা। এবার কিছুটা শসা গ্রেট করে তার থেকে শসার রস বের করে নিতে হবে। শসার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বক থেকে ম্যাস্তা ও ব্রণের দাগ দূর করার পাশাপাশি চোখের নিচের কালো দাগ দূর করতেও সাহায্য করে। শসার রস বের করে নিয়েছি। এবার আমার দরকার কমলা লেবু। আপনি চাইলে এর পরিবর্তে লেবুর রস ব্যবহার করতে পারেন। এবার এর থেকে কিছুটা কমলা লেবু কেটে নিতে হবে। এবার একটি পরিষ্কার বাটি নিন। এরপর এতে 3 টেবিল চামচ শসার রস, 1 টেবিল চামচ কমলা লেবুর রস এবং হাফ চামচ কফি পাউডার অ্যাড করে নিন। তারপর সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিন। অসাধারণ রেমেডিটা তৈরি। এবার একটি কটন বল নিন এবং কটন বল এই মিশ্রণে ডিপ করে এর সাহায্যে আপনার ত্বকে ম্যাসেজ করুন। 5 মিনিট ম্যাসেজ করার পর এইভাবে 8-9 মিনিটের জন্য রেখে দিন। তারপর ঠান্ডা পানি দিয়ে আপনার ত্বককে পরিষ্কার করে নিন। তবে ত্বক পরিষ্কার করার সময় কোনো প্রকার ফেস ওয়াশ বা সাবান ব্যবহার করবেন না। এই ফেস প্যাকটি এতটাই কার্যকর যা আপনি প্রথম ব্যবহারেই বুঝতে পারবেন। আর আপনি যদি নিয়মিত এই প্যাকটাকে ব্যবহার করেন তাহলে আপনার ত্বক হবে ফর্সা, উজ্জ্বল ও টান টান। এর পাশাপাশি ত্বক থেকে সব রকমের কালো দাগ দূর হয়ে যাবে। বন্ধুরা, আমাদের চারপাশে প্রচুর গাছপালা রয়েছে যার ফুল, ফল, পাতা আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি, কিন্তু এর গুণাগুণ সম্পর্কে আমরা অনেকেই জানি না। আর তেমনই একটি গাছের সম্পর্কে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর গাছটি হচ্ছে গাঁদা ফুলের গাছ। গ্রাম বাংলায় এটি খুব জনপ্রিয় ফুল। আর এই ফুল শুধু সৌন্দর্যই বৃদ্ধি করে না, এই ফুলের রয়েছে নানা ধরনের গুণাগুণ। এই ফুল আপনার ত্বক ও চুল সুন্দর করার পাশাপাশি আপনাকে বিভিন্ন ধরনের রোগের হাত থেকেও রক্ষা করতে সক্ষম। গাঁদা ফুলের সুগন্ধ অনেকেই পছন্দ করেন, তাই বিভিন্ন সুগন্ধি তৈরিতে এই গাঁদা ফুলের ব্যবহার হয়ে থাকে। এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লাভোনয়েড রয়েছে, যা ক্যান্সারের কোষ বৃদ্ধিতে বাধা প্রদান করে। এছাড়াও এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও অনেকটা বাড়িয়ে দেয়। গাঁদা ফুলের নির্যাস টিউমারের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে ফেলে। প্রাথমিক চিকিৎসা ছাড়াও এই গাঁদা ফুল টিউমারের মতন কঠিন রোগ সারিয়ে তুলতেও চমৎকার কাজ করে। গাঁদা ফুলের পাতার রস কাটা, ক্ষত, ঘা বা আঘাতপ্রাপ্ত স্থানকে সারিয়ে তুলতে চমৎকার কার্যকর। হঠাৎ করে কোথাও কেটে গেলে দ্রুতই গাঁদা ফুলের পাতা পেস্ট করে আক্রান্ত স্থানে লাগিয়ে দিন। দেখবেন দ্রুত রক্ত পড়া বন্ধ হয়ে গেছে, পাশাপাশি ব্যথাও কমে গেছে। তাছাড়া আপনার শরীরের মধ্যে যদি কোথাও ঘা থাকে তাহলে এই পাতার রস দিয়ে তা ধুয়ে নিন। নিয়মিত এইভাবে ব্যবহার করতে থাকলে দ্রুতই ঘা শুকিয়ে যাবে। ছোট বাচ্চারা গোসলের সময় খেলার ছলে কানের মধ্যে পানি ঢুকিয়ে ফেলে, যা তার যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। আর এই সমস্যাটি থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি এই গাছটির ব্যবহার করতে পারেন, কারণ গাঁদা ফুলের পাতার রস কান পাকা রোগ ভালো করতে সহায়তা করে। এছাড়াও ছত্রাকনাশক হিসেবেও বেশ কার্যকরী। এই গাঁদা ফুল পাইলসের মতো রোগ সারাতেও সহায়তা করে। আপনি যদি পাইলসের মতন সমস্যায় ভুগে থাকেন তাহলে এই গাঁদা ফুলের পাপড়ি সামান্য মাখনের সাথে মিশিয়ে অল্প পরিমাণে কয়েকদিন খেলেই পাইলস বা অর্শের রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। অনেক নারীদেরই মাসিক অনিয়মিত হয়, আর এই সমস্যাটি থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি গাঁদা ফুলের ব্যবহার করতে পারেন। এর জন্য প্রতিদিন সকালে খালি পেটে গাঁদা ফুলের চা পান করতে পারেন। নিয়মিত কিছুদিন এইভাবে পান করলেই আপনার মাসিকের সমস্যা দূর হয়ে যাবে। তাছাড়া গাঁদা ফুলের চা মাসিকের সময় হওয়া পেট ব্যথা দূর করতেও সহায়তা করে। এছাড়াও এই চায়ের মধ্যে অনেক গুণাগুণ রয়েছে। এটা হাড়ের ক্ষয় রোধ করে। তাছাড়া আর্থ্রাইটিসের মতন সমস্যাকে দূর করতেও এই গাঁদা ফুলের চা চমৎকার কার্যকর। নিয়মিত গাঁদা ফুলের চা পান করলে ত্বক মসৃণ ও ব্রণমুক্ত থাকবে।
পাশাপাশি হজমেও সহায়তা হবে এবং গ্যাস্ট্রিকের মতন সমস্যা একেবারেই দূর হয়ে যাবে। এই গাঁদা ফুলে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, বিটা ক্যারোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা আমাদের শরীরের জন্য বেশ উপকারী। গাঁদা ফুল ভালো করে পেস্ট করে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে চুলে লাগিয়ে নিন। নিয়মিত 10-15 দিন এটা ব্যবহার করলে মাথার ত্বক থেকে খুশকি দূর হয়ে যাবে এবং চুল কালো কুচকুচে হয়ে উঠবে। এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের মৌসুমী রোগ থেকে মুক্ত থাকতেও সহায়তা করে, যেমন ঠান্ডা, জ্বর, কাশি ইত্যাদি থেকে দূরে থাকা যায় এই গাঁদা ফুলের চা পান করলে। গাঁদা ফুল শুকিয়ে পুড়ে ছাই করে নিন, আর নিয়মিত এই ছাই দিয়ে দাঁত মাজলে দাঁতের গোড়া শক্ত হয়ে যাবে এবং মুখের দুর্গন্ধ দূর হওয়ার পাশাপাশি মুখে ঘা হওয়ার হাত থেকেও রেহাই পেয়ে যাবেন। গাঁদা ফুলের পাতার রসের সঙ্গে মাখন মিশিয়ে খেলে কোষ্ঠকাঠিন্য ভালো হয়ে যায়। এর মধ্যে বিটা ক্যারোটিন রয়েছে, তাই এটা দৃষ্টিশক্তি বাড়াতেও অনেক সহায়তা করে। একটি গবেষণায় জানা গেছে, গরম পানিতে গাঁদা ফুলের পাপড়ি দিয়ে তা ফুটিয়ে ছেঁকে নিয়ে সেই পানি দিয়ে চা বানিয়ে খেলে মুখ ও পাকস্থলীর আলসার ভালো হয়ে যায়, আর নিয়মিত এই চা পান করলে ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক কমে যায়। চুলের পাশাপাশি এই গাঁদা ফুল ত্বকের যত্নেও বেশ চমৎকার কাজ করে। এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটা ত্বক থেকে বয়সের ছাপ দূর করতেও সহায়তা করে। গাঁদা ফুল প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক, তাই ত্বক থেকে ব্রণ সারাতেও এই গাঁদা ফুলের কোনো জুড়ি নেই। এটা শরীর থেকে ইনফেকশন দূর করতেও সহায়তা করে। আপনার যদি একজিমা বা কোনো প্রকার চুলকানি থাকে, তাহলে গোসলের আগে গাঁদা ফুলের পাপড়ি পরিষ্কার পানিতে দিয়ে তা ফুটিয়ে নিন, আর সেই পানি কুসুম গরম থাকতেই তা গোসলের পানিতে মিশিয়ে দিয়ে গোসল করে নিন। এর ফলে আপনার শরীর থেকে ইনফেকশন দূর হয়ে যাবে। নিয়মিত গাঁদা ফুলের চা পান করলে আপনি বিভিন্ন প্রকার রোগ থেকে রেহাই পেয়ে যাবেন। তবে আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন, তাহলে কোনোভাবেই গাঁদা ফুলের চা পান করবেন না, কারণ এটা মাসিককে নিয়মিত করে দেয়। তাই প্রেগনেন্সিতে গাঁদা ফুলের চা পান করলে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে।